সাকিব বিন রশিদ ভাই, সাকিব বিন রশিদ ভাই আমার ডিবেটিং ক্যারিয়ার অনেক আগে থেকে পরিচিত একজন ভাই, এবং পরে আমরা দুইজনই কন্টেন্ট ক্রিয়েটর হয়ে গেছি। যেটাই হোক, শুভ ভাই, সাকিব বিন রশিদ ভাই ডাক নাম হচ্ছে শুভ, SBR ডাক নাম হচ্ছে শুভ। আমি একটু বলি, শুভ ভাই, শুভ ভাইয়ের অনেক কর্মকাণ্ড নিয়ে আমি অনেক ভোকাল ছিলাম, আমি অনেক সমালোচনা করছি ভাই, ভাইয়ের অনেক এগেনস্টে কথা বলছি, কমেন্টের মধ্যে হোক যেখানেই হোক সবকিছু বলছি। বাট উনি যে এই ভিডিওটা বানাইছে এবং তার অপোজিটে এসে যে আবার ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিনিস্ট্রেশন যা যা পদক্ষেপ নিছে, এটা পুরোটা আমি একটু সামারি বলি, এটা অবশ্যই প্রশংসার যোগ্য। তো সো শুভ ভাই একটা সেলফি ক্যামেরা দিয়ে একটা ভিডিও করছে রেজিস্টার বিল্ডিং এর সামনে, যে ওনার ট্রান্সক্রিপ্ট নিয়ে যায় কি কি ভোগান্তির শিকার হইতে হয়েছে, কতদিন আসতে হয়েছে, এই করতে হয়েছে, ওই করতে হয়েছে, অনেক কিছু করতেছে, পুরা আর একদম পুরাটা একদম ডিসক্রাইব করে একটা জাস্ট একটা সেলফি ক্যামেরা দিয়ে ভিডিও করছে। এন্ড ওটা বেশ ভালোই ভাইরাল হয়েছে, এবং ভাইরাল হওয়াটাই স্বাভাবিক, কারণ ভাইয়ার যে পরিমাণ রিচ আছে এবং ওভারঅল রেজিস্টার বিলিং এর সামনে দাঁড়ায় একটা ভিডিও করতেছে, এটা খুবই খুবই ভাইরাল হবে, এটা স্বাভাবিক। এবং তারপরে যেটা হয়েছে সেটা হচ্ছে বাংলাদেশের জন্য আনএক্সপেক্টেড এবং অনেক বেশি উইন্ড অফ চেঞ্জের মতন আমার কাছে মনে হয়, কারণ ঢাকা ভার্সিটি রিসেন্টলি ভাইস চ্যান্সেলার চেঞ্জ হয়েছে এবং অ্যাডমিনিস্ট্রেশন একটা বড় চেঞ্জ আসছে আপনারা যারা জানেন। এবং এর পরে যে একটা খুবই ভালো কিছুর আভাস আমরা দেখতে পাইতেছি অন্তত এই ক্ষেত্রে, এটা এটা এখানে বোঝা যায়, কারণ তারপরে নাকি হচ্ছে শুভ ভাইকে ডাইকা নিয়ে গেছে ঢাকা ভার্সিটির ভাইস চ্যান্সেলারের অফিসের ভিতরে, রেজিস্ট্রার ফোন দিছে, রেজিস্ট্রার যিনি আছেন উনি ফোন দিছেন, এবং ফোন দেওয়ার পরে ওইখানে অনেক দিগ্গজ ব্যক্তিবর্গ যারা অনেকেই আছেন, যেমন যদি মানে হলের মধ্যে আমার একটা ফিস দেওয়া লাগছে, ওই হলের কে ওই ফিসের সাথে জড়িত, কেন দেরি হয়েছে, তাকে ডাইকা আইনা ওই রুমে জিজ্ঞেস করা হয়েছে যে এই জিনিসটা এখন অনলাইন কেন করা হয় নাই, কেন এটা 1.5 দিন দেরি হয়েছে। আমি এক্স্যাক্টলি দিনগুলো হয়তো ভুল বলতে পারি, বাট ওভারঅল জিস্টটা এরকম ছিল যে সবাইকে শো কজ করা হয়েছে যে তোমার এখানে এই জিনিসটা দেরি হয়েছে, এই ছেলেটা এই ট্রান্সক্রিপ্টার এই স্টেপের মধ্যে এতদিন দেরি হয়েছে, এইটা আবার ওই জায়গায় যা টাকা দেওয়া লাগছে, এই বিল্ডিং থেকে ওই বিল্ডিং এ যা টাকা দেওয়া লাগছে, কেন দেওয়া লাগছে, এই জিনিসটা কিভাবে সলিউশন আনা যায়, এটার এই প্রত্যেকটা জিনিস ধরে 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 একদম মানে শুভ ভাইরে বসায় রাখছে ওনার সামনে, যে তুমি কি কি ডিফিকাল্টি ফেস করছো বলো, ওকে ফোন দাও আনো, ওরে আনো ডাই, কেন কি এই ডিফিকাল্টি কেন ফেস করা হয়েছে, এই সেই মানে পুরাই অস্থির অবস্থা। আমার 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 জিনিসটা ভালো লাগছে না, আমি শেয়ারও দিছি, এটা একটা উইন্ড অফ চেঞ্জ আমি বলছি, তো খুবই ভালো। এখন SBR এর যে কাজটা করা উচিত সেটা হচ্ছে ভাই NID নিয়ে একটা ভিডিও বানান, যদি না করে থাকে আপনার পাসপোর্ট নিয়ে সবগুলাতে একটা করে, ভাই একটা ভিডিও বানায় দেন ভাই, আর এটা ড্রাইভিং লাইসেন্স, করছে ড্রাইভিং লাইসেন্স আর করে, এনআইডি নিয়ে একটা ভিডিও বানায় দেন, আর পাসপোর্ট 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 নিয়ে আরেকটা হয়ে যাক আর ভাই, যখন প্রত্যেকটা সময় হবে জায়গাতে যাই ভূমি যাক, ভূমি নিয়ে জমি জমা নিয়ে একটা ভিডিও বানান, এই চারটা নিয়ে বানালে মোটামুটি চারটা দিয়ে বাংলাদেশ বানাইলে ক্লিয়ার। আমাদের লাইফটা অনেক সহজ হয়ে যায় ভাই, প্লিজ ভাই ভাই। তবে SBR ভিডিও বানালে প্রত্যেকটা জায়গায় ঢাকা ভার্সিটির কারেন্ট ভিসির মতন একজন মানুষ যদি থাকে তাইলে সে করবে, নাইলে লাভ হবে না। না না নাইস, আমার কাছে হ্যাঁ হ্যাঁ ফারহান ভাই বলেন। হ্যাঁ না, খুবই ভালো, খুবই খুবই, ইটস রেয়ার, আমরা এরকম জিনিসপত্র খুব বেশি দেখি না বাংলাদেশের পাবলিক সেক্টরে, সো এরকম জিনিস দেখা গেলে ইজ অলওয়েজ গুড, সো এই ক্ষেত্রে দেখা গেছে ভাই খুবই ভালো। ওই যে পাবলিক সেক্টরের যে কাহিনীটা বুঝছেন, পাবলিক সেক্টর আমার কাছে মনে হয় পাবলিক সেক্টর পুরোটাই ডিপেন্ড করে কোন মানুষটা নেতৃত্বে বসে আছে তার উপরে, সে চাইলে পুরো সিস্টেমটারে অনেক ভালো বানাইতে পারে, সিস্টেমটারে অনেক জোস বানায় ফেলতে পারে, আবার সিস্টেমটা সে যদি চায় সে প্র্যাগম্যাটিক হবে না, সে জাস্ট সিম্পল নিজের লাইফ নিজে কাটাবে, কোনো কিছু চিন্তা করবে না। যেমন ঢাকা ভার্সিটির ভাইস চ্যান্সেলারের আসলে সত্যি কথা বলতে হ্যাঁ দরকার ছিল যে হ্যাঁ স্টুডেন্টদের ভালো করতে হবে, কিন্তু এটা না করলে তার যে চাকরি চলে যেত বা কিছু হইতো, এর আগেও অনেকে এরকম করে করে অনেক পার পাইছে, এমন কিন্তু কিছুই হইতো না আমার আমার কাছে মনে হয়, অ্যাট লিস্ট যে SBR এর এই ভিডিও হয়েছে ভাইরাল হয়েছে কি হয়েছে, হ্যাঁ ফালাই রাখি, করতে পারতো কিন্তু চাইলে, বাট করে নাই, তো এটার অ্যাপ্রিসিয়েশন তার অবশ্যই পাওয়া উচিত। আর একটা ব্যাপার হচ্ছে মানে এটা বলে না যে রিসেন্টলি মোহাম্মদ আমির মনে হয় একটা ইয়ে বলছিল যে প্রত্যেকটা বিশ্বকাপে ইভেন ইফ ক্রিকেট বোর্ড খুব খারাপ হয় তারপরেও ক্যাপ্টেন যদি খুব ভালো মতন দল সাজাইতে পারে তাহলে ওই ওয়ার্ল্ড কাপ গুলাতে ক্যাপ্টেন কিন্তু বাই করে আনছে ওয়ার্ল্ড কাপ এবং চ্যাম্পিয়ন হয়েছে, এরকম অনেকগুলো কয়েকটা লিস্ট দিছে, এক্সাম্পল দিছে। সো আমার কাছে মনে হয় প্রত্যেকটা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলার হচ্ছে সেই ইউনিভার্সিটির ক্যাপ্টেন, সে যদি চায় ইউনিভার্সিটিকে অনেক অনেক উপরে নিয়ে যাইতে পারে, অ্যান্ড এই জিনিসটাই হয়তো বা সামনে ঢাকা ভার্সিটির ক্ষেত্রে হবে ইনশাল্লাহ, যদি কোনো বাধা বিপত্তির মুখোমুখি উনি না হন, এবং আমরা অনেক দোয়া করি যে উনি যেটা করতে চান সেই দিক থেকে কোনো ধরনের বাধা বিপত্তি না আসুক, উনি ওনার মতন কাজ চালিয়ে যেতে পারেন, এটা শুভকামনা থাকুক। হ্যাঁ নাইস, এত বেশ এটা বেশ খুবই, নাইস, হ্যাঁ এটা ভেরি খুবই গুড, পলিটিক্যাল, একদম কি বলে, এত পলিটিক্যালি লিখে আনা, কারেক্ট ছিল, মানে হচ্ছে লিখে আনা কথা, ওনার প্রতি শুভকামনা ওমা জানাচ্ছি আমরা, মনে হচ্ছে আমরা এই রুমে বসে আছি, আমাদের সামনে ভিডিওটা দেখতেছি, যে দেখতে ট্রাইনোমিয়াল পারেন ও পরিবারের পক্ষ শুভের থেকে এই আপনাকে, ভিডিও কিন্তু ওই রুমে চালায়া সবাই মিলে হ্যাঁ দেখছে, রেজিস্টার থেকে শুরু করে BC সবাই মিলে একসাথে দেখছে ভিডিও।